নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 23/9/2020-তে কলেজের যে অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিকের পর যে কলেজে ভর্তির প্রক্রিয়া চলছে এখনও, যদিও সেই ভর্তির প্রক্রিয়া যারা ভর্তি হয়ে গেছে সেই কলেজের ফার্স্ট ইয়ারে বা প্রথম বর্ষের আন্ডার গ্র্যাজুয়েটের, তো যারা গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে বা যারা ভর্তি হতে চলেছে তাদের জন্য ক্লাস কবে থেকে শুরু হবে বা কবে পরীক্ষা হবে, কতদিনের সেশন শেষ হবে, পরবর্তী সেশন কবে শুরু হবে, এই নানা ডেট নিয়ে ইউজিসি একটি নির্দেশিকা প্রকাশ করেছে। তো আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে, কবে কী ডেট রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আসুন দেখে নিই কলেজে প্রথম বর্ষে ভর্তির বা ক্লাস কবে থেকে চালু হতে চলেছে বা বিস্তারিত। নভেম্বর থেকে চালু হবে প্রথম বর্ষের ক্লাস, নতুন সূচি ঘোষণা ইউজিসির। করোনা সংক্রমণের জের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের পড়াদের জন্য ফের সংশোধিত শিক্ষাবর্ষের সূচি ঘোষণা করলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। নতুন সূচি অনুযায়ী সেপ্টেম্বরের পরিবর্তে নভেম্বর থেকে শুরু হবে একাডেমিক ক্যালেন্ডার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি কবে থেকে খুলবে সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কোনো সিদ্ধান্ত এর মধ্যে না আসলে প্রথম বর্ষের পড়াদের কলেজে পড়াশোনা চালু হবে অনলাইনে। এর আগে এপ্রিল মাসে ইউজিসি বিকল্প একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করছিল, সেই সময় সেপ্টেম্বর মাস থেকে কলেজ পড়াশোনা চালু করার পরিকল্পনা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবার তা নভেম্বর মাস পিছিয়ে গেল। এবং এই নয়া নির্দেশিকার কথা জানিয়ে দেওয়া হয়েছে যে সব কলেজ বিশ্ববিদ্যালয়গুলি, এবং রিপোর্ট অনুযায়ী সংশোধিত সূচিতে প্রথম বর্ষের ভর্তির প্রক্রিয়া 31 অক্টোবরের মধ্যে শেষ করতে বলা হয়েছে এবং প্রথম সেমিস্টারের জন্য ক্লাস শুরু হবে 1 নভেম্বর থেকে। এবং পড়াশোনা সময়ে ইতিমধ্যেই যে ক্ষতি হয়েছে তা পূরণের লক্ষ্যে সুনির্দিষ্ট নির্দেশিকা জারি হয়েছে এবং ইউজিসি বলেছে যে কলেজগুলিকে সপ্তাহে 6 দিন করে ক্লাস করতে হবে এবং করাতে হবে, এবং পরবর্তী 2টি শিক্ষাবর্ষে মানে একদম 21-22 শিক্ষাবর্ষে গরম এবং শীতের ছুটি রাখা যাবে না। এর ফলে স্নাতক ও স্নাতক স্তরের পড়ুয়ারা সময় মতো তাদের 3 বছরের পাঠ্যক্রম শেষ করতে পারবেন। এবং ইউজিসির তরফে আরও বলা হয়েছে যে 30 নভেম্বরের মধ্যে কোনো পড়ুয়া যদি ভর্তির আবেদন প্রত্যাহার করে নেন তাহলে কলেজকে ফি বাবদ পুরো টাকা ফেরত দিতে হবে, এবং লকডাউন এবং সংশ্লিষ্ট ফ্যাক্টরগুলির কারণে অভিভাবকদের ওপর যে আর্থিক বোঝা তৈরি হয়েছে সে কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত হয়েছে। তো এটা গেল, এটা একটা ডেট। তো আর আসুন আরেকটি ডেট আমরা, তো এখানে দেখতে পাচ্ছেন রমেশ পোখরিয়াল নিশাঙ্কের হচ্ছে টুইট, সেই টুইটে দেখতে পাচ্ছেন আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট ইউনিভার্সিটি সেশন 2020-21 ফার্স্টের ক্যালেন্ডারটা কীরকম হবে সেটা একটু অনেকটা এরকম হবে, ভালো করে দেখে নিন। অ্যাডমিশন প্রসেস শেষ হয়ে যাচ্ছে কমপ্লিট 31/10/2020-তে, এবং ক্লাস ফার্স্ট ব্যাচ ফার্স্ট সেমিস্টারের জন্য ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হবে 1/11/2020 থেকে, নভেম্বর 1 নভেম্বর থেকে। এবং প্রিপারেশান ব্রেক 1/3 এটা চলবে 1/3/2021-7/3/2021 পর্যন্ত। তাহলে প্রিপারেশান ব্রেক হবে তাহলে 1/3/2021-এ ক্লাসটা কমপ্লিট হবে এবং এ পরীক্ষা হবে 8/3/2021 থেকে 26/3/2021-এর মধ্যে পরীক্ষা হবে। এবং তারপরে সেমিস্টার ব্রেক হবে, সেমিস্টার হবে 27/3/2021 থেকে হচ্ছে 4/4/2021-এ, এবং কমেন্সমেন্ট অফ ক্লাস ফর ইভেন সেমিস্টার মানে রাত্রিকালীন ইভেন সেমিস্টারে 5/4/2021-এর মধ্যে কমপ্লিট হবে, পরীক্ষা হবে। এবং প্রিপারেশান হবে ব্রেক হবে শেষ হবে 1/8/2021 থেকে 8/8/2021, এবং পরীক্ষা হবে 9/8/2021 থেকে 21/8/2021-এর মধ্যে, এবং সেমিস্টার ব্রেক হবে 22/8/2021 থেকে 29/29/8/2021-এর মধ্যে, এবং পরবর্তী একাডেমিক সেশন কমেন্সমেন্ট হবে এই ব্যাচের জন্য 31/8/2021-এ কমেন্সমেন্ট হবে। তো মোটামুটি একটা আপেক্ষিক ডেট এখানে দেওয়া আছে, সেটা আমি শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আরও বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ফিরে আসছি পরের আপডেট।